দেখুন, হেঁটে হেঁটে ঘুরে বেরিয়ে যা মজা সেটা আপনি কারোর থেকে শুনে পাবেন না। তবে যদি ভিডিওটা শেষ অবধি দেখেন তাহলে আপনার বা আপনাদের মনে ঘুরতে যাওয়ার ইচ্ছা জাগতে পারে। হ্যালো বন্ধুরা, চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা কি জানেন সিমলা শহরের নাম কীভাবে হয়েছে? এই সিমলা শহরের নাম হয়েছে শ্যামলা মাতা দেবী কালীর নির্ভীক অবতার থেকে। দেবীর মন্দিরটি দ্য রিজের কাছে বান্টনি পাহাড়ে অবস্থিত, যার নাম কালীবাড়ি মন্দির। অন্য একটি সংস্করণ অনুসারে সিমলা নামটি এসেছে শ্যামলয় শব্দ থেকে, যার অর্থ জাখুর ওপর ফকিরের নীল স্লেট। কিন্তু সাধারণত সমাজ প্রথম সংস্করণটিকে আরও বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য এবং যুক্তিসঙ্গত বলে মনে করে। সিমলা হল উত্তর ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের রাজধানী এবং বৃহত্তম একটি শহর। 1864 সালে সিমলাকে ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। স্বাধীনতার পর শহরটি পূর্ব পাঞ্জাবের রাজধানী হয় এবং পরে হিমাচল প্রদেশের রাজধানী শহর করা হয়। এটি রাজ্যের প্রধান বাণিজ্যিক, সাংস্কৃতিক ও শিক্ষাকেন্দ্র। সিমলা 7টি পাহাড়ের ওপর নির্মিত হয়েছিল। ইনভারাম হিল, অবজারভেটরি হিল, প্রসপেক্ট হিল, সামার হিল, বান্টনি হিল, এলিসিয়াম হিল এবং জাকু হিল। সিমলার সর্বোচ্চ বিন্দু হল জাকু পাহাড়, যা 2454 মিটার উচ্চতায় অবস্থিত। সাম্প্রতিক সময়ে শহরটি প্রাথমিক 7টি পাহাড় পেরিয়ে ছড়িয়ে পড়েছে। 2011 সালের আদমশুমারি অনুসারে 35.34 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সিমলা শহরের জনসংখ্যা ছিল প্রায় 1,69,578 জন, যার মধ্যে 93,152 জন পুরুষ এবং 76,426 জন মহিলা। কিন্তু 2011 সালের আদমশুমারি অস্থায়ী তথ্য অনুসারে সিমলা শহরের জনসংখ্যা ছিল 1,71,817 জন, যার মধ্যে পুরুষ 94,797 এবং মহিলা 77,020 জন। শহরের কার্যকর সাক্ষরতার হার ছিল 93.67%। 2011 সালের আদমশুমারি অনুসারে শহরে সংখ্যাগরিষ্ঠ ধর্ম হল হিন্দু ধর্ম, যা 93.5% জনসংখ্যা পালন করে। 2011 সালের আদমশুমারি অনুসারে শহরের সংখ্যাগরিষ্ঠ ধর্ম হল হিন্দু ধর্ম, যা 93.5% জনসংখ্যা পালন করে। তারপরে ইসলাম 2.29%, শিখ ধর্ম 1.95%, বৌদ্ধ ধর্ম 1.33%, খ্রিস্টান ধর্ম 0.62% এবং জৈন ধর্ম 0.10%। দ্য মল হল সিমলার প্রধান শপিং স্ট্রিট। এটিতে অনেক রেস্তোরাঁ, ক্লাব, ব্যাংক, বার, পোস্ট অফিস এবং পর্যটন অফিস রয়েছে। রিজ হল একটি বড় খোলা জায়গা যা মল রোডের পাশে অবস্থিত এবং শহরের সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করে। রিজের ওপর অবস্থিত ক্রাইস্ট চার্চটি উত্তর ভারতের দ্বিতীয় প্রাচীনতম গির্জা। ভিতরে দাগযুক্ত কাঁচের জানলা রয়েছে, যা বিশ্বাস, আশা, দাতব্য, দৃঢ়তা, ধৈর্য এবং নম্রতার প্রতিনিধিত্ব করে। এখানে স্টেট লাইব্রেরি এবং গেইটি হেরিটেজ কালচারাল কমপ্লেক্স রয়েছে, যা এখানে অবস্থিত উল্লেখযোগ্য কিছু ভবন। সিমলা বিমানবন্দরটি শহর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে জুব্বার হাটিতে অবস্থিত। এয়ারপোর্ট থেকে দিল্লিতে নিয়মিত ফ্লাইট চলে। নিকটতম প্রধান বিমানবন্দর হল চণ্ডীগড় বিমানবন্দর, যেটি প্রায় 116 কিলোমিটার দূরে। 2007 সালে হিমাচল প্রদেশ সরকার রেলওয়েকে একটি ঐতিহ্যগত সম্পত্তি ঘোষণা করে। 11ই সেপ্টেম্বর 2007 থেকে শুরু হওয়া প্রায় এক সপ্তাহ ধরে ইউনেস্কোর একটি বিশেষজ্ঞ দল একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে সম্ভাব্য নির্বাচনের জন্য রেলওয়ে পর্যালোচনা এবং পরিদর্শন করেছে। 8ই জুলাই 2008-এ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, নীলগিরি মাউন্টেন রেলওয়ে এবং ছত্রপতি শিবাজি টার্মিনাসের পাশাপাশি কানকা সিমলা রেলওয়ে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত হয়। সিমলা উত্তর ভারতের সমস্ত বড় শহর এবং রাজ্যের সমস্ত প্রধান শহর ও জেলা সদরের সাথে সড়ক নেটওয়ার্কের মাধ্যমে সুসংযুক্ত। ন্যাশনাল হাইওয়ে 5,
সিমলাকে নিকটতম বড় শহর চণ্ডীগড়ের সাথে সংযুক্ত করে। সিমলা চণ্ডীগড় এক্সপ্রেসওয়ে প্রকল্পের অংশ হিসেবে এই রাস্তাটি 4 লেনের দ্বারা আপগ্রেড করা হয়েছে এবং 2021 সালের জুলাই পর্যন্ত 16 লেন পর্যন্ত সম্পন্ন হয়েছে। ভিডিওটি বেশ লম্বা হলো জানি, তবে আপনাদের অনেক কিছু জানাতে পেরে নিজের বেশ লাগছে। আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে উৎসাহিত করতে পারেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।